আজকে আমরা মাগুরাতে ঘুরতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর আশিস রহমতে ভালো আছি আপনাদের দোয়ায়। মেহেরি মা আগে আগে দৌড়াচ্ছে যাওয়ার জন্য। আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে আর ভালো লাগা থেকেই ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে আমরা যাচ্ছি মাগুরার স্টেডিয়ামে, আর কোথায় যাবো জানি না, তো দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। আমরা বাজারে চলে আসছি, এসে সিএনজিতে উঠে পড়েছি। আর আগের ভিডিওতে আমি বলেছিলাম মাগুরা যেতে হলে হয় সিএনজি না হলে অটো দিয়ে আমাদের যেতে হয়। এই যে রাস্তার এই পাশ থেকে দেখা যাচ্ছে স্টেডিয়াম, তো স্টেডিয়ামের এই দিক দিয়ে আমরা একটু ঘুরবো। অনেক দিন হয়েছে স্টেডিয়ামে আসা হয় না, তাই ভাবলাম স্টেডিয়ামে একটু যাই, ঘুরে আসি আর আপনাদের সাথেও একটু শেয়ার করি, এই জন্যই চলে আসছি। আর এসে দেখছি এখানে অনেকগুলো ফুল গাছ লাগিয়েছে স্টেডিয়ামের সামনে, সামনের যেই অংশটুকু আছে সেইখানেই লাগিয়েছে ফুল গাছ। তো ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে। মাগুরা স্টেডিয়ামের নাম হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান স্টেডিয়াম মাগুরা, তো অনেকেই জানেন, তারপরেও একটু বললাম, যারা জানেন না তারা জেনে নিলেন। এখানে অনেক দোকানপাট আছে, ফুচকার দোকান আছে, বিভিন্ন রকমের খাবারের আইটেম আছে চারিদিকে। ভিতরে ঢুকে চলে আসছি, অনেক কষ্ট করে ঢুকতে হলো, সবগুলো গেট বন্ধ। এখানে দৃশ্যটা এত সুন্দর করে করেছে, যারা আসবেন অবশ্যই একবার হলো মাগুরা স্টেডিয়ামের বাইরে থেকে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে ইনশাল্লাহ। খুবই সুন্দর করে বানিয়েছে, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। একটা সেতু বানিয়েছে, সবকিছু মিলিয়ে অনেক ভালো করে করেছে অল্প একটু জায়গার ভিতরে। লোকজন বসার জায়গা বানিয়ে দিয়েছে, এই যে খুবই সুন্দর। এখানে বসার জন্য খুব সুন্দর একটা জায়গা বানিয়ে দিয়েছে, সবাই এখানে এসে ছবি তোলে। ওখান থেকে বেরিয়ে আসলাম, কারণ ওখানে তালা মেরে দেবে, বন্ধ করে দেবে, এই জন্য বেরিয়ে আসলাম। এখন চলে যাব বার্গারের দোকানে, মাহিম বলছে বার্গার খাবে, তো চলুন বার্গারের দোকানে যাই। এখানে দুই প্রকারের চিকেন বার্গার আছে, তো একটা হচ্ছে ভেতরে চপ বানিয়ে দেয়
আরেকটা হচ্ছে চিকেন লেগ পিস অথবা একটা পিস দিয়ে যেই ক্রিসপি বার্গারটা বানাই সেই বার্গারটা। তো বার্গার যেটা হচ্ছে ক্রিসপি চিকেন ক্রিসপি সেটার দাম হচ্ছে 50 টাকা, আর যেটা হচ্ছে চপ বার্গার সেটা হচ্ছে 30 টাকা। আপনারা চাইলে যে কোনো একটা খেতে পারেন, দুইটারই স্বাদ খুব ভালো। মাহিম, মেহেরিমা, আমার বোন সবাই অপেক্ষা করতেছে কখন বার্গার আসবে আর কখন খাওয়া যাবে। বার্গার আসলেই খেতে পারবে ইনশাআল্লাহ, দেখতে থাকুন। বার্গার চলে আসছে, দেখতে পারছেন এই যে মেহেরিমা যে বার্গারটা খাচ্ছে ওটার ভিতরেই চিকেনের পুর দিয়ে একটা চপ তৈরি করে সেই চপ দিয়ে একটা বার্গার বানায় সেই বার্গারটাই খাচ্ছে মেহেরিমা, আর ওরা খাচ্ছে চিকেন ক্রিসপি বার্গার। মাহিম স্টেডিয়ামের ভিতরে যে একটু ঘুরে দেখে আসলো, আমরা একটু ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো স্টেডিয়ামের ভিতরে। একটু ঢুকলাম, অনেকদিন পর ঢুকলাম, অনেকদিন না অনেক বছর পরে ঢুকলাম স্টেডিয়ামের ভিতরে। মেয়েটা তো পুষ্টি যাচ্ছিল, বেরিয়ে যাচ্ছি এখন। মাহিম ফুচকা খাবে, ভেলপুরি খাবে, খাওয়ায়ে বাসায় নিয়ে বাড়িতে নিয়ে যাব। এখানে একটা দোকানে খুব সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে, শুনতে কিন্তু ভালোই লাগছিল। ফুচকা ঝালমুড়ি চলে আসছে, এখানে ভেলপুরিটা নাই এই জন্য আর খেতে পারলো না। এখন শুধু খাওয়ার পালা। কিভাবে খাবো একটু তল দেখায় দাঁড়া। ফুচকার ঝালমুড়ি খেলাম, বিল হয়েছে 40 টাকা। ফুচকা থেকে ঝালমুড়িটাই ভালো লাগলো, ফুচকাটা তেমন একটা ভালো ছিল না, যাই হোক খেলাম, অনেক কিছুই খাইছি। আমাদের ঘোরাঘুরি শেষ হলো, এখন আবার বাস স্ট্যান্ডে চলে আসছি, এখান থেকে চলে যাব সিএনজিতে করে বাড়িতে। বাড়িতে চলে আসছি, সবাই যে ঘরে উঠতেছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। দেখা হবে আগামী ভিডিওতে, আল্লাহ হাফেজ।